কি বলতে চাইছো তুমি? আমার মাকে বাড়িতে অসুস্থ অবস্থায় একা ফেলে রেখে তুমি জয়াকে নিয়ে বাড়িতে চলে এসেছো কেন? তোমার কাছে কি আমার মায়ের কোনো মূল্য নেই? আমার সম্পর্কে এই মিথ্যে ধারণাটা তোমার মনে কে জন্ম দিল জানতে পারি? কি বলতে চাইছো তুমি? আমার মা আমাকে মিথ্যে বলেছে? সত্যি না মিথ্যে বলেছে আমি জানি না। যদি মা কথাটা বলেই থাকে তাহলে এরপর থেকে মাকে শ্রদ্ধা করতে আমার বিবেকে বাধবে। মাকে মা বলে ডাকতে আমার কষ্ট হবে। আমার মা সম্বন্ধে আর একটা কথা উচ্চারণ করবে না তুমি। আমার মাকে যে অবহেলা করবে, যে অশ্রদ্ধা করবে, তাকে আমি জীবনে মাফ করব না। তুমি গায়ে পড়ে ঝগড়া করতে এসেছো? সত্যি কথাটা এখন তোমার কাছে ঝগড়া বলেই মনে হবে। আসলে আমি নিজেই ভুল করেছিলাম। আমার নিজের সীমানার বাইরে বেরিয়ে এসে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি সেদিন বুঝতে পারিনি যে ধনী আর গরিবের মধ্যে ব্যবধান কত। আমার বোঝা উচিত ছিল যে মাটিতে দাঁড়িয়ে আকাশকে ছোঁয়া যায় না। বাহ সুন্দর, সেই জন্যই তো তোমাকে নিয়ে আমি অহংকার করেছিলাম, গর্ব করেছিলাম। এখন দেখছি তুমি নিচু মনের মানুষ, তোমার মুখের ভাষা ছোট লোকের মতো। শিখা, ভালো, খুব ভালো করলে। এবার তো স্বীকার করবি যে এই বিয়েটা করে তুই জীবনে কত বড় ভুল করেছিস? দাঁড়ান, আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাতে আসবেন না। কেন আসবে না? তোমার মা যদি তোমাকে মিথ্যে বলে আমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে, তুমি আমার মায়ের বাড়িতে দাঁড়িয়ে আমাকে চড় মারতে পারো, তাহলে আমার মা কেন নাক গলাবে না? তুমি মনে করেছো আমাকে বিয়ে করেছো বলে আমি তোমার কেনা গোলাম হয়ে গেছি। শিখা শিখা, আবেগ চিরস্থায়ী নয় বলে ঐশ্বর্যের মধ্যে দাঁড়িয়ে তুমি ভুলে গেছো যে তুমি আমার স্ত্রী। যাকে তুমি জয়াকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমি চাই না যে ঐশ্বর্যের দুর্গন্ধ আমার সন্তানের জীবনকে দূষিত করে তোলে। জয়াকে 10 মাস 10 দিন পেটে ধরেছি আমি, তাই আমি যেখানে থাকবো আমার জয়াও সেখানে থাকবে। শিখা,